AutoCAD starting page. আমরা এখন স্টার্ট ড্রয়িং এ ক্লিক করতে পারি, আবার এখান থেকে নিউ ক্লিক করতে পারি। আমরা এখান থেকে স্টার্ট ড্রয়িং এ ক্লিক করছি, ক্লিক অন স্টার্ট ড্রয়িং। আমি এখন ইউসি আইকনটা ঠিক রাখবো, এটা এই অরিজিনে রাখবো। অরিজিনে রাখার জন্য আমাকে ভিউ ক্লিক করতে হবে। ভিউ ক্লিক করার পর আমাকে ক্লিক অন ভিউ ড্রপ ডাউন মেনু থেকে আমাকে ডিসপ্লে চুজ করতে হবে। ডিসপ্লে থেকে অরিজিনে যে চেক মার্কটা আছে, চেক মার্কটা আনচেক করতে হবে। ইউসি আইকন চেক আইকন এখন নির্দিষ্ট জায়গাতেই থাকবে। আমি এখন স্কেল কমান্ড ইউজ করব হরিজন্টাল এবং ভার্টিক্যাল লাইন ঠিক রাখার জন্য। অনেক সময় আমি টেক্সটটা রাইট করতেছি একটা গাইডলাইনের জন্য। আমি এখানে 2 ইঞ্চি পুট করছি, 2 ইঞ্চি। এভাবে আমরা টেক্সটও অ্যাড করতে পারি। টেক্সট অ্যাড করার জন্য আমাদের টেক্সট বাটনে ক্লিক করতে হবে। আমি যখন যে কমান্ডটি কাজ করব সেই কমান্ডটির নাম হবে ইউসিএস আইকন। দেখেছি এখান থেকে কিভাবে এটা করতে হয়, আমরা কিবোর্ড থেকে ওটা দেখতে পারি। এখানে টাইপ করতে হবে, টাইপ ইউ সি এস, ইউসি টাইপ করলে এটা আসবে। অলরেডি উঠাই দিয়েছি। এখন আমি দেখতে চাই যে এদিকে 10 ফিট এদিকে 5 ফিট কিভাবে ড্র করব। হরিজন্টাল এন্ড ভার্টিক্যাল লাইন উইথ স্কেলিং ফ্যাক্টর